হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই ভালো আছেন। স্মল এডুকেশন ডট ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের যে ভিডিও টপিক, হয়তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন, চতুর্থ শ্রেণীর 6 অধ্যায়ের গাণিতিক প্রতীক। সো আজকে চলুন কিছু বেসিক আলোচনা শুরু করা যাক। সো প্রথমেই সবার কাছে দুঃখ প্রকাশ করতেছি, কারণ এতদিন ভিডিও আপলোড দিতে পারি নাই। সো সরি, সবাই কিছু মনে করেন না। এখন আজকের যে ভিডিও টপিকটা, চলুন শুরু করা যাক। গাণিতিক প্রতীক 6 অধ্যায়। আমি ভিডিও শর্ট করার জন্য প্রথমে সবগুলো লিখে রাখছি। আচ্ছা, ওয়েল, সো গাণিতিক প্রতীকগুলো ক্লাস 4-এ 3 প্রকারের হয়ে থাকে: সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক ও সম্পর্ক প্রতীক। সো এগুলো একে একে দেখি আমরা। প্রথমত সংখ্যা প্রতীকটা দেখি। সংখ্যা প্রতীকটা কি? সংখ্যা প্রতীক যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয়, যেগুলোকে এবং সেগুলোকে বলা হয়, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। একটু ভালো করে খেয়াল করলে আমরা আরেকটু বুঝতে পারি। 0, 1, 2 এ থেকে একবারে 9 পর্যন্ত। তো যদি এখন প্রশ্ন আসে থাকে যে সংখ্যা প্রতীক মোট কয়টা, তাহলে উত্তর হবে 10টা। অবশ্যই 10টা হবে, কেননা শূন্য আমাদের ধরতে হবে, যেহেতু শূন্যর মান নাই তারপরে ধরতে হবে, কারণ 10 লেখার ক্ষেত্রে আমাদের এই শূন্যটা লাগে। আর এমনিতে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা প্রতীক মোট হচ্ছে 10টা। আর একটা আছে প্রক্রিয়া প্রতীক, সেটা হলো যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়, সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক, যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। এবং আরেকটা কথা বলছিলাম যে মোট 3 প্রকার। এখন সংখ্যা প্রতীক ও প্রক্রিয়া প্রতীক দেখলাম, এখন আমরা দেখব সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয়, সেগুলোকে বলা হয়। কি কি আছে? যেমন সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান নয়, বৃহত্তর নয় এবং ক্ষুদ্রতর নয়। এই কথাগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যেতেছে যে গাণিতিক প্রতীকগুলো আমরা সাধারণত ব্যবহার করতে পারি, কিন্তু এগুলো নাম অথবা বিবরণ বর্ণ কীভাবে আমরা দিব সেটা আমরা বুঝতে পারি না। সো এখন আরও সহজ অর্থে আমরা এখানে লিখে রাখছি এই যে চিহ্নটা, এটাকে বলা হয় সমান, এই যে নিচে লেখা আছে। অবশ্য অনেকেই এইগুলোর সাথে পরিচিত, কিন্তু পৃথক পৃথকভাবে অনেকেই আছে যে এখন পর্যন্ত প্রবলেমে পড়তেছে। সো এটা হচ্ছে সমান, এদিকে মুখ করা থাকতে হবে বৃহত্তর, এদিকে মুখ করা থাকতে হবে ক্ষুদ্রতর। এখন আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারি, যদি আমরা সমান কখন ব্যবহার করি, যখন কোনো সংখ্যা থাকে দুজনও দিকে সমান। যেমন আমরা যদি এখানে 5 এবং 5, সো এইটা আর এটা একই, এটার জন্য 5 = 5, অথবা এভাবে লিখতে পারি 3 + 2 = 5। আবার এভাবেও লিখতে পারি 5 = 4+1, মানে এইটা সমান সমান এইটা, এই সমান আর কি এইটা নির্দেশ করে, একটার সমান আরেকটা। এই গেল সমান। এখন বৃহত্তর ও ক্ষুদ্রতর কিভাবে আমরা নির্ণয় করব? সেটা হচ্ছে দুইটা সংখ্যা লিখলাম 1 ও 2, মনে করি মাঝখানে ফাঁকা ঘর আছে, এটার ভিতরে বড় কোনটা ক্ষুদ্রতর কোন, ছোট কোনটা, আই মিন বড় বলতে বৃহত্তর, ছোট বলতে ক্ষুদ্রতর, অর্থ বৃহত্তম ক্ষুদ্রতম এইভাবে আর কি। তো 1 হচ্ছে ছোট, 2 হচ্ছে বড়। এখন এটা বসবে না এটা বসবে এটা তো কথা, এটা তোমার নির্ভর করবে হচ্ছে এটা যদি এইভাবে থাকে, এই মুখ করা যেদিকে আছে, আই মিন যে সাইডে মুখ করা থাকবে বেশি, এটা হচ্ছে বড় সবসময়ের জন্য, এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট, আর তাই এটা এদিকে বড় এদিকে ছোট, এটাও এদিকে বড় এদিকে ছোট, কিন্তু আমরা ব্যবহারের ক্ষেত্রে নামের জন্য এটা বৃহত্তর ও এটা ক্ষুদ্রতর জানবো। এখন এটার ভিতর কিভাবে বসবে, যেহেতু 2 বড়, 1-এর চেয়ে 2 বড় তুলনামূলকভাবে, তার জন্য এটা এইভাবে চিহ্নটা বসবে। আরও একটা উদাহরণ যদি দেখি,
যে 5 এবং 6 এর মাঝখানে কিভাবে বসবে, এটাও এভাবে বসবে। যদি দেখি আমরা 10 এবং 1-এর মাঝখানে কিভাবে বসবে, অবশ্যই এটা এভাবে বসবে, কারণ এই সাইডটা সবসময় বড় নির্দেশ করে, এটা ছোট নির্দেশ করে। ঠিক আছে, আমি মনে করি যে বুঝতে পারছি। আর এখন আছে এই যে সম, এই যে চিহ্নটা, এই চিহ্নটা দ্বারা কি বোঝায়, সমান। আর যদি এটা কেটে দিই, তা যদি এইরকম দ্বারা নির্দেশ করা থাকে তাহলে এটা হবে সমান নয়। আর আমরা সাধারণত জানি যদি কোনো কিছু চিহ্ন দেখতে যাই অথবা বুঝতে যাই, এটা হচ্ছে বৃহত্তর, যদি এভাবে করে দেয় এটা বৃহত্তর নয়। আবার এটা হচ্ছে ক্ষুদ্রতর, যদি আমরা এভাবে কেটে দিই তাহলে হচ্ছে ক্ষুদ্রতর নয়, এভাবে। আর আমরা সাধারণত গাণিতিক প্রতীকের যে বেসিক নিয়মগুলো, এগুলো হচ্ছে এটা, ইনশাআল্লাহ আমার মনে হয় গাণিতিক প্রতীকে বেসিক যে আলোচনাগুলো তুলে ধরতে পারছি, যেমন মাস্ট মনে রাখতে হবে সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক। এখন সংখ্যা প্রতীক কাকে বলে, যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয়। আবার প্রক্রিয়া প্রতীক কাকে বলে, সম্পর্ক প্রতীক কাকে বলে। আমার মনে হয় ভিডিওটা 2 থেকে 3 বার দেখলেই এগুলা সম্পূর্ণটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখনো বলে নিছি আরও একবার সরি, কারণ দীর্ঘ অনেক দিন যাবত ভিডিও দিতে পারি নাই কিছু ব্যক্তিগত প্রবলেমের কারণে। তো ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কোন টপিকের উপরে ভিডিও চান ইনশাল্লাহ কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আর আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করতে ভুলবেন না। সো আজকের জন্য এতটুকু রেখে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।